মানুষ স্বভাবগতই সুন্দরের পূজারী। চুলদাড়ি মানুষের সৌন্দর্য বহন করে। এই চুলদাড়ি নিয়ে যুগে যুগে মানুষের ভাবনার অন্ত নেই। এই কারণে নরসুন্দরদের কদর ও প্রয়োজনীয়তা অনেক বেশি। চুলদাড়ি কেটে মানুষকে দেখতে সুন্দর করাই যাদের কাজ, তারাই হলেন নরসুন্দর, যারা আমাদের কাছে নাপিত হিসাবেও পরিচিত। কিন্তু সময়ের পরিক্রমায় হারিয়ে যাচ্ছেন তারা। আধুনিক সভ্যতায় গড়ে উঠেছে আধুনিক মানের সেলুন। কদর বেশি হওয়ায় অনেকেই ঝুঁকছেন সেই সব সেলুনগুলোর দিকেই। এখনও হাট বাজারে গ্রামগঞ্জে পিড়িতে বসে বা খাটে বসে চুলদাড়ি কাটেন নরসুন্দরেরা। উপজেলার পূর্ব বেগুনবাড়ি ইউনিয়নের বাসিন্দা খেপাশেল বংশ পরিক্রমায় হয়েছেন নরসুন্দর। দীর্ঘ 40 বছর ধরে এ পেশায় আছেন। উপজেলার বড় খোঁচাবাড়ি বাজার সহ বিভিন্ন বাজারে ঘুরে কাজ করেন তিনি। তার মৃত্যুর পর বাপদাদার এ পেশা ধরে রাখার মতো তাদের বংশে এমন কেউ নেই। তিনি জানান, অনেক বছর আগে চুল কাটা বাবদ দিতে হতো 3 টাকা আর দাড়ি কাটার জন্য 2 টাকা। সে সময় আয়ে হতো তা দিয়ে সংসার ভালোভাবেই চলত। কিন্তু বর্তমানে 20 টাকা চুল ও 10 টাকায় দাড়ি কেটে সারা দিন যে টাকা উপার্জন হয় তা দিয়ে সাংসারিক ব্যয় নির্বাহ করতে তার হিমশিম খেতে হয়। কি নাম? বাসিন। কত বছর ধরে কাজ করে? প্রায় 40-45 হাজার। বাসা আপনার? বেগুনবাড়ি। আমরা এখনো এ দৃশ্য নিজের চোখে দেখলেও এমন একটা সময় আসবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ দৃশ্য গল্পই মনে হবে।